নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল 11 ফেব্রুয়ারি 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি মনোযোগ দিয়ে কিছুটা সময় বার করে নিন এই ভিডিওটি দেখার জন্য, এবং আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। কারণ আজকের যে আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আপনারা যদি শুনেন তাহলে আপনার জীবন কিন্তু বদলে যেতে পারে। প্রথম কথা, প্রচুর কমেন্ট এসছে, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ, যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলি আগে। প্রথম 28 ফেব্রুয়ারি পর্যন্ত একটা রাহু রক্ষা কবজের উপর আকর্ষণীয় ছাড় কিন্তু দেওয়া হয়েছে। যারা রাহু রক্ষা কবজ নিতে ইচ্ছুক আছেন, এই আকর্ষণীয় ছাড়টা কিন্তু আপনারা পাবেন অবশ্যই 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত এই ছাড়টি কিন্তু থাকবে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক আছেন তাদের ক্ষেত্রে স্পেশাল, এবং এরপর যে আলোচনা একটু আপনাদেরকে আমি করি। দেখুন, আপনার জন্মছক আগে আপনি এখন খুলে দেখুন। আমি যে আলোচনাটা বলছি, একটু নিজস্ব জন্মছকটা একবার খুলে দেখুন। জন্মছকে রাহু গ্রহ আপনার কোন কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে রাহু আপনার কেমন রয়েছে, এবং আপনার যে শুক্র, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আপনার মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি এই জন্য বলছি যাতে অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাদেরকে মিরাকেল কাজ কিন্তু দিবে। অর্থাৎ আপনার এই যে অল্পের জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা সৃষ্টি হচ্ছে, অল্পের জন্য পাচ্ছেন না, ইমিডিয়েট রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ যারা নিতে ইচ্ছুক আছেন, আবারও বলি, তাদের ক্ষেত্রে এই 10 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আকর্ষণীয় ছাড় রয়েছে। কি ছাড় রয়েছে, কি উপহার রয়েছে রাহু রক্ষা কবচ নিতে গেলে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সমস্ত ইন ডিটেলস আপনারা জানতে পারবেন। তবে 28 ফেব্রুয়ারির মধ্যেই আপনাদেরকে কিন্তু এই বুকিংটা আপনাদেরকে করতে হবে। যদি আপনারা এই আকর্ষণীয় উপহার যদি আপনারা পেতে চান, এবার আমি একটু আলোচনাটা শুরু করি। দেখুন, আমাদের জন্মছকে ভাবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভাগ্যভাব, আমাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, আমাদের ধনভাব, এই তিনটি ভাব আমাদের জন্মছকে কেমন রয়েছে। ভাগ্যভাব
আকস্মিক প্রাপ্তিভাব এবং ধনভাব। এই তিনটি ভাব আমাদের জন্মচক্রে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্য ছাড়া আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে না। আমি রাশির নাম বলছি তার মানে যে আপনার সাথেই যে ঘটবে এমন নয়, এটা একটা ইনজেনারেল রাশিফল। আপনার সাথে আমি যে কথাগুলো বলছি আপনার কালকে আপনি অর্থ পেতেও পারেন আবার নাও পেতে পারেন। যারা টিকিট কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি টার্গেট নাম্বার শুভ সময়টা আমি শেষে আপনাদেরকে জানাবো এবং রাশির নাম। এবং একটি কথা আমি বারবার বলি, যখন টুইন বেবি হয় কি না তখনও কিন্তু দুজনের ভাগ্য কিন্তু আলাদা আলাদা হয়। তাহলে একই রাশি হলে আপনার যে সেম টু সেম ঘটনা ঘটবে এটা কখনোই না। একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে। দেখুন, প্রত্যেকেই যদি আজকে কোটিপতি হয়ে যেত তাহলে আমাদের এই সমাজে গরিবি আনা কথাটাই কিন্তু থাকতো না। সবাই আজকে কিন্তু মানে ঐশ্বর্যবান ব্যক্তি, ঐশ্বর্যশালী ব্যক্তি কিন্তু হয়ে যেত, তাহলে কেউ কারো কিন্তু কাজ করতো না। অর্থাৎ প্রত্যেকেরই জন্মছকে প্রাপ্তির যোগ কিন্তু থাকে, কারো ক্ষেত্রে একটু আগে থাকে, কারো ক্ষেত্রে একটু দেরিতে থাকে। যাদের ক্ষেত্রে দেরিতে রয়েছে একবার দেখে নিন না আপনার কখন প্রাপ্তির যোগ রয়েছে, হয়তো অর্থ অপচয় না করে আপনি রাহু রক্ষা কবচ এবং হস্তরেখা বিচার করুন। এবং এর পাশাপাশি আপনি হস্তরেখা বিচার করার পর আপনি নিজের ভাগ্যটাকে একবার যাচাই করে নিন যে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না। দেখুন, রাহু রক্ষা কবচ কিন্তু খুব চট জলদি মানে দ্রুত গতিতে আপনাকে কিন্তু প্রাপ্তি ঘটাবে। কত অ্যামাউন্টের অর্থ সেটা তো ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর, কিন্তু আপনি বড় ধরনের অর্থ পাবেন, এটা কিন্তু রাহু রক্ষা কবচ কিন্তু আপনাকে মিরাকেল কাজ কিন্তু করবে। এবার আসি আপনাদেরকে আগামীকালের পাঁচটি রাশির নাম, টার্গেট নাম্বার। দেখুন, আগামীকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত কিন্তু রাহুকাল রয়েছে, সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। আগামীকালের নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 3, আপনাদের শুভ সময় 11টা 34 মিনিট থেকে 1টা 2 মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 5, আপনাদের শুভ সময় দুপুর 12টা 14 মিনিট থেকে 1টা 28 মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 3, আপনাদের শুভ সময় সকাল 10টা 45 মিনিট থেকে 11টা 54 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4, আপনাদের টাইমটা যেটা দেখা যাচ্ছে ঠিক 11টা 15 মিনিট থেকে 12টা 34 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম প্রাপ্তির বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 7, আপনাদের আগামীকালের যে টাইমটা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 11টা 21 মিনিট থেকে 12টা 36 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ।
প্রত্যেকে অবশ্যই জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির আমি কথা বললাম, আপনার জন্মছকে যদি গাঢ় যোগ থাকে, প্রবল যোগ থাকে, তাহলে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার রাশিচক্রের উপর, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার উপর। নমস্কার, ধন্যবাদ।